হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? এই তো সময় নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। মানব সভ্যতা এতটাই উন্নতি হয়েছে যে মানুষ এখন মহাকাশ জয় করে পৃথিবীর বাইরে বসবাসের সিদ্ধান্ত নিয়েছে। তেমনই আরেক কল্পনাকে বাস্তবে রূপ দিতে চলেছে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ওবাইচি কর্পোরেশন। মহাকাশ যাওয়ার জন্য আগামী 25 সাল নাগাদ এলিভেটার নির্মাণের পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে মহাকাশ যাতায়াতের একমাত্র মাধ্যম রকেট হলেও এলিভেটরের মাধ্যমে এই যাতায়াত নিরাপদ এবং অনেক কম খরচে সম্পন্ন হবে বলে মনে করেন ওবাইসি কর্পোরেশন। স্পেস এলিভেটর বলতে টেথার বা লম্বা এক শেকলকে বোঝায় যা বিস্তৃত থাকবে পৃথিবী থেকে মহাকাশ পর্যন্ত। এ পথ দিয়ে চলাচল করতে পারবে তড়িৎচম্বকীয় যানবাহন, মানুষ এবং ভারী মালামাল। রকেটের মাধ্যমে মহাকাশে পণ্য পরিবহনের জন্য প্রতি কেজিতে খরচ হয় $22,000, আর স্পেস এলিভেটরের মাধ্যমে প্রতি কেজিতে খরচ হবে $200। এই প্রযুক্তিতে মহাকাশের পণ্য পরিবহন খরচ কমিয়ে আনা সম্ভব 90% পর্যন্ত, যা মহাকাশযাত্রাকে নতুন এক দিগন্ত বয়ে নিয়ে আসবে। কেবলটি তৈরি করতে প্রায় 20 বছর সময় প্রয়োজন। কেবলটি এক প্রান্ত থাকবে পৃথিবীর পৃষ্ঠে, অপর প্রান্তটি থাকবে মহাকাশের 36,000 কিলোমিটার উপরে পৃথিবীর কক্ষপথে। কেবল এবং এলিভেটরের ভারসাম্য বজায় রাখতে কেবলের অন্য প্রান্ত যুক্ত করা হবে 13,000 টন মহাকাশ স্টেশনের সঙ্গে। এলিভেটর হিসেবে থাকবে বিদ্যুৎচালিত রোবটিক গাড়ি। এই এলিভেটর তৈরিতে খরচ পড়বে আকাশ ছোঁয়া, তবে এটি তৈরি হলে মহাকাশ ভ্রমণ চলে আসবে সাধারণ মানুষের নাগালের মধ্যে। সূচনা হবে মহাকাশ জয়ের নতুন এক অধ্যায়। এমনই নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।